हेलो बंधुरा वेलकम बैक टू माय यूट्यूब चैनल टीरा ब्लॉग्स আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে প্রায় মাস দেড়েক পরে আমি আবারো বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো তোমরা সবাই কেমন আছো फ्रेंड्स আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো তোমরা তো জানো যে আমি এতদিন ধরে খুব ব্যস্ত ছিলাম তার জন্য বড় ব্লগ বানাতে পারিনি দুর্গার সময় মিস্ত্রি কাজ করছিল আবারও নিজেকেও করতে হচ্ছিল কিছু কিছু তো কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দিয়েছি শর্ট ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে তো যাই হোক আজকে আবারও ভাবলাম যে না অনেক দিন বড় ভিডিওর মাধ্যমে আশাই হয়নি তোমাদের সামনে তো তার জন্য চলে এলাম আজকে এখন আমি স্নান টান করে বসে পড়েছি দেখো আমার ঠাকুরকে সেবা দিতে গোপালকে স্নান করিয়ে দিয়েছি মানে আমি করে আমার মেয়ে করিয়েছে কাল থেকেই ও করাচ্ছে তো আজকের ও পায় না যে আমি করাবো গোপাল দাদাকে স্নান তো ওকেই দিয়েছিলাম ওই স্নান করিয়েছিল এবার স্নান করাবে শিব বাবাকে তো চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো নাও স্নান করিয়ে দাও কি বলতে হবে ওং নমো শিবায় ভালো করে বলো জোরে জোরে ঠিক আছে হয়ে গেছে ওদিকে দেখলে আমার মেয়ে শিব বাবাকে স্নান করিয়ে দিল স্নান করানোর পর দেখো চন্দন বাঁটছে বেঁটে গোপালকে ফোঁটা দিচ্ছে সঙ্গে আমাকেও দিল আর গোপালকে দিল তুলসী পাতা সঙ্গে ও নিজেও টিপ পরে নিল একটা তো যাই হোক এবার ফুল দেওয়ার পালা বলছে মা আমি ফুল দেবো কাঁদছে তো বললাম দে তুই তাহলে ও তো আর সবটা পারছে না তো আমি করে দিচ্ছি ও একটু একটু করে দিচ্ছে যাই হোক ওর মনের শান্তি কী বলতো সকালে উঠে দেখছি কদিন ধরে কার্টুনের জন্য কাঁদছে তো তার জন্যই কালকে বললাম চ গোপাল দাদাকে সেবা দিবি আমার সঙ্গে ও বললো ঠিক আছে কালকেও দিয়েছিল আর আজকেও দেখো সকালবেলা উঠেই বলছে গোপাল দাদাকে সেবা দেবো তার জন্যই ও চলে এসেছে তো চলো ও দিয়ে দিয়েছে আর আমি বাদবাকিগুলো সাজিয়ে গুছিয়ে দিলাম আর দেখো এখন ধূপ ঘন্টা নেড়ে ঠাকুর প্রণাম করে নিল তো ফ্রেন্ডস ওদিকে তো দেখলো আমার মেয়ে সেবা দিয়ে দিল ঠাকুরকে নমস্কার করে নিল আমার মেয়ে তো এবার বড় হয়ে গেছে আর আমাকে সেবা দিতে হবে না আমার মেয়েই দেবে আমার গোপালের সেবা তো যাই হোক এবার আমার অনেক কাজ এই যে বিছানা তুলতে হবে তুলে ঘর মুছতে হবে তো তোমরা তো জানো যে আমার মানে নিচে বিছানা করা হয় আর মেয়েটা তোমার দাদাভাই একটু বেলা পর্যন্ত ঘুমায় আর তার আগে আমি সেবা দেবো বলে এই সামনের পোর্শনটা শুধু মুছে নিই তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে তো বিছানাটা তোলা হয়নি কারণ দেরি হয়ে যাচ্ছিলো সেবা দেওয়া সেবাটা দিয়ে আমি ভাবলাম বিছানাটা তুলে তারপরে ঘর মুছবো তো চলো তাহলে এই কাজগুলো সারি দিয়ে একটু মুড়ি খাওয়ার তরকারি বসাবো ও খালি দুটো বিস্কিট খেয়েছে ওকে দুটো মুড়ি মাখিয়ে খাওয়াতে হবে আমার মেয়েকে তাছাড়াও তোমার দাদাভাই আছে আবার একটা ভাই কাজে এসেছে তো তোমাকে বলি কালির কাজ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে পরশু থেকে কাঠামো হচ্ছে পরশুকাল কাঠামো সব শেষ করে দিয়েছে ভাইটা একটা ভাই কাজে এসেছিলো আর আজকে থেকে কে এসেছে বলো তো একটা ছোট্ট ভাই এসেছে সে কালির সময় আগের বছরে কালির সময়ই কাজে এসেছিলো তারপর থেকে তার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি মানে কন্ট্যাক্ট করা যায়নি তো আবারও তোমার দাদাভাইকে ফোন করেছিলো যেতে হবে নাকি তো ও বললো ঠিক আছে চলে আসো তো আজ থেকে রোজকেরই প্রায় আসবে তো চলো তাহলে তো এদিকে আগে কাজগুলো সেরে নিই আসছি তারপর ফ্রেন্ডস এখন সময় হচ্ছে 11:15 মতো আর আমি এখন দেখতেই পাচ্ছ এখানে হলো তেঁতো তরকারি ওটা ঢেলে দিয়েছি ওটা হয়ে গেছে আর হ্যাঁ একটু মাংস নিয়েছিলো তোমার দাদা হয় তো সেটাই রান্না করছি মাংসের ঝোল আর ওই করলা নিয়ে এসেছিলো তার জন্য একটু তেঁতো তরকারি করলাম তো যাই হোক মেয়েটাকে এখনও কিন্তু স্নান করাইনি মেয়ে গেছে হচ্ছে কাকিমাদের বাড়িতে বাড়িতে প্রচণ্ড বিরক্ত করছিলো তার জন্য আমি বললাম যে ওকে দিয়ে এসো একটু আমি তাহলে এই রান্নাটা করে নিই তারপর ওকে নিয়ে আসবো স্নান করিয়ে তারপরেই আমি বাসন মাজবো তো চলো আমি এখন ভাবছি যে মাংসটা বসিয়ে দেবো তারপরেই আমি ওকে নিয়ে চলে আসবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর ওকে তো মুড়ি খাওয়াতে গেলাম মুড়ি খেলো না বাবা ক্রিম বিস্কিট নিয়ে এলো সব ক্রিমগুলো খুলে খুলে খেয়ে বিস্কিটগুলো রেখে দিয়েছে তো যাই হোক কী আর করা যাবে খাওয়াতে আমার মেয়েকে প্রচুর ঝামেলা তো একেবারে ভাতটা হয়ে গেছে ওকে নিয়ে আসবো স্নানটা করিয়ে ভাবে ভাতটা খাইয়ে দেবে তো অল্প দুটো কটা মুড়ি খাইয়েছি অবশ্য জোর করে করে বকে বকে আর একটু জল খাইয়ে দিয়েছিলাম এক গ্লাস তো সেটাই ওর পেটে আছে এখনো পর্যন্ত থাকে
তো বন্ধুরা ওদিকে রান্না বান্না কমপ্লিট, মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমি একটু বেরোচ্ছি। দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, যাব একটা জায়গায়। তো কোথায় যাব সেটা গেলেই তোমরা বুঝতে পারবে, মানে দেখেই নেবে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি এখানে। দেখে তো বুঝতেই পাচ্ছ এটা একটা ফার্নিচারের দোকান, তো এখান থেকে আমি একটা আলমারি কিনবো, তার জন্যই এসেছি। তো এখানে এখন আমি আলমারি পছন্দ করছি, আর একটা পছন্দ করা হয়েও গেছে, তো সেটা আমি অর্ডার করে দিয়েছি, মানে সেটা কালকে আসবে আমাদের বাড়িতে। তো কালকেই তোমরা দেখতে পাবে, কালকে তোমাদের একটা মিনি ব্লগ দেবো, যেহেতু আমি বড় ব্লগ একদিন ছাড়া ছাড়া ছাড়বো বলেছি তোমাদেরকে। তো বন্ধুরা ওখান থেকে চলে এসেছি, আর কি নিলাম মানে কোনটা পছন্দ করলাম সেটা কালকে আসবে। জানতে হলে কালকের মিনি ব্লগটা অবশ্যই দেখো। আজকেই চলে আসতো বিকেলে, কিন্তু তোমার দাদাভাই আজকে বিকেলে থাকবে না, তার জন্যই ওটা কালকে আসবে। আর আমি এখন ভয়েস করছি, তার কারণ হচ্ছে কিছু কথা আমি ভুল বলেছি, তো সেটাই আমি এখন ভয়েস করে ঠিক করে নিলাম। তো যাই হোক, তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর একটু কষ্ট করে বুঝে নিও। আর কালকে কত কী দাম নিল না নিল সেটাও আমি শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো টাটা।